হাই ফ্রেন্ডস, মধু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ধান জমিতে, যখন মানে আগের দিন যেখানে গেছিলাম সেখানে যাচ্ছি। তো তোমাদের আজকে দেখাবো কীভাবে জমি রোয়া হয় এবং প্রথম থেকে ধান চাষ কীভাবে শুরু করা হয়, ধান গাছ কীভাবে লাগানো হয় সেটাই তোমাদের দেখাবো আজকে। চলো যাওয়া যাক আজকে। হাই বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি আমাদের ধান জমিতে। দেখো ধান গাছ জমিতে পোঁতা হচ্ছে। দেখো সেই যে আমার শ্বশুরমশাই জমিতে ধান গাছ পুঁতছে। তো দেখো কী সুন্দর লাগছে জমিটা। আগের দিন এসেছিলাম পুরো ফাঁকা, তো আজকে দেখো জমিটা কী সুন্দর লাগছে। জমিতে কাদা হয়েছে, ধান গাছ পোঁতা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, রোয়া হচ্ছে জমি। কী সুন্দর সোজা সোজা লাইন করে আমার শ্বশুরমশাই রুইছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো জমিতে জল দেওয়া হচ্ছে। আগের দিন এসেছিলাম জমিটা পুরো কেটে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, তো আজকে জমিটা একদম কাদা হয়ে গেছে জল দিয়ে। তো এই দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে জমি রোয়া হচ্ছে। ওই দিকটা ফাঁকা আছে, ওই দিকটা এখনো কমপ্লিট হয়নি, ওই দিকটা সবে কমপ্লিট হলো। তো ওই দেখো কী সুন্দর লাগছে, আমার শ্বশুরমশাই রুইছে। ওইদিকে আমার শাশুড়িমা একটা একটা করে ধান গাছ তুলছে, মানে ওইগুলোকে তোলা হচ্ছে, আর এইগুলো আমার শ্বশুরমশাই একটা একটা করে বসাচ্ছে। তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে, চারিদিকে জল খুব সুন্দর লাগছে। জাস্ট এইটুকুনি জল, ওই সাইডে পুরো ফাঁকা শক্ত হয়ে আছে মাটি, তো এইটুকুনি জল দিয়ে ভেজানো হয়েছে, শক্ত হয়ে আছে। তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে। দেখো আমার শ্বশুরমশাই একটা একটা করে জমি লাইন দিয়ে পড়ছে। তো দেখো আমার শাশুড়িমা এদিকে পড়ছে, চলো দেখি। দেখো আমার শাশুড়িমা একটা একটা করে ধান গাছ তুলছে, আটি ভাঁজছে, আর এই আটিগুলো নিয়ে আমার শ্বশুরমশাই ওইদিকে পুঁতছে। তো যেটা তুলছে এটাকে বিয়ন বলে, তা আমার শ্বশুরমশাই যেটা করছে ওটাকে রোয়া বলে। তো আমিও জানতাম না, এখানে এসেই জানলাম। তো চলো যাওয়া যাক এবার আমাদের ডাঙায়। তো এই দেখো বন্ধুরা, আমরা জমিতে এসে গেছি। যেটা দেখালাম ওটা হচ্ছে ধান জমি, আর এটা হলো ডাঙা। তো এই দেখো বন্ধুরা, আমাদের এবারে ব্রোকলি চাষ হয়েছে। তো আগের দিন এসেছিলাম ডাঙায়, তোমরা সেটা দেখেছো আগের ভিডিওয়ে আমাদের ডাঙা। তো এই দেখো বন্ধুরা, আজকেও ডাঙায় চলে এসেছি, আমাদের ব্রোকলি চাষ হয়েছে। আমিও জানতাম না, তো আজকে জানলাম। দেখো ব্রোকলি চাষ হয়েছে, ছোটো ছোটো ব্রোকলিও ধরেছে সবে। দেখো এই দেখো বন্ধুরা, ছোটো ছোটো ব্রোকলি হয়েছে আমাদের। দেখো বন্ধুরা, এই জায়গাটা পুরোটা সমান ছিল, তো আজকে এসে দেখছি জেসপি দিয়ে ফিশারি কাটা হয়েছে। তো কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কতটা ডিপ করে কেটেছে ফিশারিটা। তো দেখো কী সুন্দর লাগছে, চারিদিকে কলা গাছ দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখো এতটাই ডিপ করে কেটেছে যে জল উঠে এসছে, দেখো খুব সুন্দর লাগছে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ভালো থেকো সবাই, তোমরা এভাবে সাপোর্ট করতে থাকলে আরও অনেক অনেক ভালো ভিডিও তোমাদের দেখাবো। তো বন্ধুরা ভালো থেকো, টাটা বাই।